2021 সালে নতুন করে যারা ব্লকে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে অথবা নিজে নিজের গ্রাম পঞ্চায়েতে জব কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপনাদেরকে একটা করে রিসিভ কপি দেওয়া হয়েছিল, সেই রিসিভ কপি থেকে কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে জব কার্ডে আপনার নাম উঠেছে কিনা, অর্থাৎ আপনার জব কার্ডটি হয়েছে কিনা, অথবা আপনার কাছে যদি রিসিভ কপি নাও থাকে তবুও আপনি নামের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন যে আপনার নামে জব কার্ড হয়েছে কিনা। তো যে বা যারা দুয়ারে সরকার ক্যাম্পে এই জব কার্ডের ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু খুব তড়িঘড়ি, অর্থাৎ খুব রিসেন্টলিভাবে কাজ হয়েছে, তাই খুব অ্যাক্টিভলি কাজ হওয়ার জন্য তাদের নাম কিন্তু জব কার্ডে উঠে গেছে। এছাড়াও ঘাবড়াবার কিছু নেই, কারণ যারা ব্লক কিংবা পঞ্চায়েতে দিয়েছেন তাদের নামও জব কার্ডে উঠে গেছে। তাদের একটু দেরি হলেও বর্তমানে তাদের নাম জব কার্ডে শো করছে। তো কিভাবে আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে চেক করবেন তা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু আপনি চেক করতে পারবেন যে জব কার্ড লিস্টে আপনার নাম আছে কি নেই। তো চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি প্রথমে বলবো যে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন আপনার ফোনে থাকা গুগল কিংবা গুগল ক্রোম। তো সেখানে ওপেন করার পর আপনি এখানে লিখবেন জব কার্ড লিস্ট, জব কার্ড লিস্ট। যদি আপনারা না পারেন তাহলে আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন জব কার্ড লিস্ট ওয়েস্ট বেঙ্গল অথবা WB 2020-21। এবার এটা লেখার পর সার্চ দেবেন। সার্চ করার পর আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে, এই যে প্রথমে দেখছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো এখানে অর্থাৎ মনরেগা WB2.NIC.IN এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটটি ওপেন হয়েছে এবং একদম নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে আসার পর, তবে তার আগে একটা কথা বলে রাখবো, আপনার ফোনটিকে আপনি একটু ডেস্কটপ মোডে করে নেবেন। নিচের দিকে আসার পর এই যে এখানে দেখছেন জব কার্ডস একটা অপশন রয়েছে, এই যে দেখুন এখানে জব কার্ডস অপশন রয়েছে, এই জব কার্ডস অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তবে তার আগে এই থ্রি ডটে ক্লিক করে আপনার ফোনটি ডেস্কটপ মোডে আছে নাকি সেটা একটু দেখে নেবেন। দেখুন আমার ফোনটি এখন ডেস্কটপ মোডে নেই, তো আমি ডেস্কটপ মোডে করার জন্য এখানে ক্লিক করব। তো আপনার ফোনটি এখন ডেস্কটপ মোডে হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এই জব কার্ডস অপশনে ক্লিক করবেন। জব কার্ডস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটি পেজের মধ্যে ঢোকানো হবে। এই পেজে আসার পর আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, এটা হবে 2020-21। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার ব্লক সিলেক্ট করবেন এবং দেন আপনাকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, একদম শেষে যেটা দেখছেন পঞ্চায়েত। তারপর আপনাকে এই যে প্রসিড অপশন রয়েছে এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট, আমার ব্লক এবং আমার যে পঞ্চায়েত রয়েছে সেগুলো আমি সিলেক্ট করার পর প্রসিড বাটনে ক্লিক করেছি। তো প্রসিডে ক্লিক করার পর পেজটি রিলোড হচ্ছে, আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেসে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলি জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন এর মধ্যে থেকে আপনার জব কার্ডের লিস্ট কোনটি সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজেই বলে দেব। তো দেখুন এই যে থ্রি ডট রয়েছে আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, এই যে এই কোণাটাতে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট মেনুটা, এটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন ফাইন্ড ইন পেজ অপশন রয়েছে, এই যে দেখছেন ফাইন্ড ইন পেজ, এই জায়গাটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কার্সার চলে এসেছে, আপনাকে নাম লিখতে হবে। তো আমি এখানে লিখছি আমার যেটা নাম আছে, মানে আমি যে নামটা খুঁজতে চাইছি সে নামটা আমি এখানে লিখছি। তো দেখুন আমি যে নামটা খুঁজতে চাইছিলাম সে নামটা কিন্তু এখানে চলে এসেছে, আমি আব্দুল হাসনাত এই নামটি খুঁজতে চাইছিলাম তো এই নামটি এখানে চলে এসেছে। তো আপনাদেরকে এই লিস্ট থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে না, জাস্ট আপনি ওই যে ফাইন্ড ইন পেজ থ্রি ডটে যাবেন, গিয়ে ফাইন্ড ইন পেজ করবেন, ফাইন্ড ইন পেজের পেজ করার পর যে নামটা আপনি খুঁজতে চাইছেন সে নামের বানানটি কিন্তু সঠিকভাবে এখানে টাইপ করবেন, দেন দেখুন এখানে চলে এসেছে। তো আমি যে নামটি খুঁজতে চাইছি সেটা পেয়ে গেছি। আমাকে এখন কী করতে হবে, এই যে জব কার্ড নাম্বারটি দেখছেন এই জব কার্ড নাম্বারের উপর আমি কিন্তু ক্লিক করবো এবার। তো জব কার্ড নাম্বারের উপর যখনই ক্লিক করব তখন কিন্তু এই জব কার্ড সম্পর্কে সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জব কার্ড হোল্ডারের ছবি দেখা যাচ্ছে, এই জব কার্ড হোল্ডারের নাম দেখা যাচ্ছে এবং এই জব কার্ড হোল্ডারের মধ্যে কতজন অ্যাড হয়ে আছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে।
তো আপনি যদি রিসেন্ট অ্যাপ্লাই করে থাকেন, তো দেখুন আমি যে নামটি খুঁজতে চাইছিলাম সোয়েল চেক নামটি কিন্তু আমি এখানে খুঁজতে চাইছিলাম। তো দেখুন সোয়েল চেক নামটি কিন্তু এখানে চলে এসেছে, তার মানে আমি অ্যাপ্লাই করেছিলাম দুয়ারে সরকারে এবং আমার নামটি জব কার্ডে অ্যাড হয়ে গেছে। তবে একই ফ্যামিলি থেকে বিলং করলে, যদি সে আলাদা ফ্যামিলি না হয়, তার বিয়ে শাদী হয়ে গেলে সে যদি অন্য ফ্যামিলি হিসেবে বসবাস না করে, অর্থাৎ সে যদি বাবা মার সাথেই বসবাস করে, সেক্ষেত্রে কিন্তু তার এইভাবেই নাম উঠবে, প্রথমে বাবা এবং মা, তারপরে তৃতীয় ব্যক্তি হিসাবে সেই সন্তানের নাম এই জব কার্ডে উঠে পড়বে। তার কিন্তু আলাদা করে জব কার্ড হবে না যতদিন পর্যন্ত না সে আলাদা ফ্যামিলি করছে। এখন এই জব কার্ডটি যেহেতু নিউ অ্যাড হয়েছে, সেজন্য দেখুন এখানে কিন্তু বাকি দুজনের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দেওয়া আছে, কিন্তু এর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট বা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখনও অ্যাড হয়নি। তো এই জব কার্ড নাম্বার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে দেখুন জব কার্ড নাম্বার রয়েছে, এটাকে বলা হয় ডিজিটাল জব কার্ড বা ই জব কার্ড। এই জব কার্ডটি আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন এবং কত দিন কাজ হয়েছে এই জব কার্ডে, কোথায় কোথায় কাজ হয়েছে, কত তারিখে হয়েছে এবং কত পেমেন্ট পাওয়া গিয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস এই এই জায়গাটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এই যে জব কার্ডটি, এটা আপনি ভবিষ্যতের জন্য ডাউনলোডও করে রাখতে পারবেন। তো এখানে কী করতে হবে না, এই জব কার্ডের উপর আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। প্রেস করে ধরে রাখার পর দেখবেন যে ডাউনলোড অপশন আসবে, তো আপনি ডাউনলোড করে নেবেন। এখন কোনো কারণবশত আবার হচ্ছে না, তো আমি এখানে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে রাখব যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার জব কার্ড লিস্টে নাম এসেছে কি না বা আপনার জব কার্ডটি হয়েছে কি না খুব সহজে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনটি থেকে জানতে পারবেন। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন, বেস্ট অফ লাক।